আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে চিকেন তন্দুরির রেসিপি শেয়ার করব। সব ইনগ্রিডিয়েন্ট একদম ডিটেলসে ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে কোনটা আমি কতটুকু ইউজ করেছি। এখানে আজকে চিকেন তন্দুরির জন্য আমি প্রায় 12 পিসের মতো চিকেন নিয়ে নিয়েছি। আজকে চিকেন তন্দুরিটা করার জন্য আমি রাধুনির এই তন্দুরি মশলাটা ইউজ করব। এই মশলাটা খুবই ভালো, জাস্ট সাথে এক্সট্রা কয়েকটা জিনিস অ্যাড করলেই হয়। আর সসের মধ্যে আমি বারবিকিউ সস, টমেটো সস আর অল্প একটু সয়া সস। বারবিকিউ ফ্লেভারটা আমার খুব পছন্দ, তাই আমি এখানে বারবিকিউ সস অ্যাড করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে এক্সট্রা মশলার মধ্যে আমি অল্প একটু মাংসের মশলা, অল্প একটু লাল মরিচ আর চিনি, চাট মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে মিক্স করে নিব। আর হ্যাঁ, একটা লেবু অবশ্যই দিবেন, লেবুর রস ফ্লেভারটাকে আরও বেশি এনহ্যান্স করবে। টক দই আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 2-3 ঘন্টা রাখতে পারেন, বাট আমি এটাকে ওভারনাইট রেখে দিচ্ছি। পাশাপাশি আমি আজকে একটা লেমন কেক বানাবো, টি কেক। এটা বেক হয়ে যাওয়ার পর আমি ওভেনটাকে প্রিপেয়ার করে নিব, যাতে আমরা চিকেনগুলো ওভেনে দিতে পারি। ওভেনে দেওয়ার জাস্ট আগেই আমি এখানে অল্প একটু ফুড কালার অ্যাড করে দিলাম, যাতে তন্দুরি কালারটা সুন্দর আসে। পনেরো মিনিট পর যখন আমরা চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিব, তখন উপর থেকে আমি এখানে মশলাটা আবার একটু ব্রাশ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে আরেকটা ওয়ে দেখাবো চুলাতে আপনারা কীভাবে গ্রিল করতে পারেন। ফার্স্টে স্টিমারে দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব, প্রায় 15-20 মিনিটের মতো। এরপর আপনারা যারা পুরোপুরি চুলায় করবেন, আপনারা ফ্রাই প্যান বা কোনো গ্রিল প্যানে এটাকে আবার একটু 5-10 মিনিট ফ্রাই করে নিতে পারেন, তাহলে এটা একদম রেডি হয়ে যাবে। কিন্তু তখন আপনার একটু বেশি সময় নিয়ে চিকেনটাকে সেদ্ধ করতে হবে। আমি যেহেতু আজকে এটাকে আবার ওভেনে দিব পরে 10 মিনিট গ্রিল করার জন্য, তাই আমি এখানে জাস্ট 20 মিনিটসের জন্য এটাকে সেদ্ধ করে নিলাম। এর মাঝে আমার এদিকে ওভেনে চিকেনগুলো একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন চুলায় সেদ্ধ করা চিকেনটা আবার ওভেনে দিয়ে গ্রিল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। এগুলোকে এভাবে ফয়েল পেপার দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করে নিতে পারেন। তো এই ছিল আমার একদম ইজি একটা রেসিপি, কীভাবে খুব অল্প সময়ের মধ্যে রাধুনি তন্দুরি মশলা ইউজ করে আপনারা চিকেন তন্দুরি রেডি করতে পারেন। আশা করছি আপনাদের খুব বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। Till then, Allah Hafiz.